তুমি আবার পোলার কাছে আইবা না, তুমি আবার পোলার কাছে আইলে আমার পোলার আত্মাটাই আরো বেশি কষ্ট পাইবো। আরে বাইরে কাছে গেছিলাম টাকা আনবার, বাইরে ফোন দিলাম এই যে কত টাকা লাগবে আজকের খেলবো, খেলা হবে আজকে, খেলা হবে দোস্ত। আজকে সন্ধ্যার সময় সব দিয়ে আসে পড়বে, মাসের গ্রামে একটা অপারেশন আছে। আমরা তো দুইজন নেগেটিভ আর পজিটিভ, তুমি আমার পাখি, এই ধরো পরান 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 না তুমি আমার পরান পাখি, আমার পরান আর পাখি ভিতরে থাকে সেটা হলো তুমি। তোর কাছে আমার আমানত রইল, কি জানোস আমার ভালোবাসা এটা কখনো নষ্ট করিস না। আর কোথায় কোথায় আমার চানমিয়া কোসকে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আব্বার কাছে দিও না, যা লাগে
তাই দিও। দেখো ভবিষ্যৎ আছে না, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হবো না, তাদের জন্য কিছু রাখো। আর শোনো পাগলা ভাইটা আছে না, ওইটা মাঝে মাঝে একটু জ্বালাইবো, সহ্য করে নিও। আর আমার মাটা বোকা শোকা মানুষ, তেমন কিছু তুমি কোনো চিন্তাই করো না। ওই আমার পোলারে যে বিদেশ পাঠামো, এই জায়গা কিছু টাকার কথা কইছিলাম আপনাকে, টাকাটা যদি দিতে। দেখো ফজল মিয়া, টাকা আমি দিতে পারি, টাকা তো আমার কাছে কোনো সমস্যা না, কিন্তু তুমি তো কিছু আমার কাছে জামানত রাখতে হবে। ব্যাপারী সাহেব, আমার তো জামানত রাখনের মতো তেমন কোনো কিছুই নাই, আছে শুধু ওই বাপদাদার ভিটা মাটিটুকু। সমস্যা যখন পড়ছ সমাধান তো আমার দিতে হবে। তোমার ওই ভিটা মাটির দলিলখানায় জামানত হিসাবে দিও। তোমার এক পোলার তো দেখলাম সারাদিন জুয়া খেলতে, বিদেশ পাঠাবা কোন ছেলেটাকে? আমার ওই বড় বেটা করিম রে পাঠাইতেছি ব্যাপারী সাহেব। ও করিম, ভালো ভালো ভালো। ওনা বিয়ে করলো কয়েকদিন আগে? এতদিন তো সংসার ডরে আমি সামলাইছি, তাই এখন ভাবতাছি বড় পোলা ডরে বিদেশে পাঠাইয়া দিয়া সংসারের সব দায় দায়িত্ব তারে বুঝাইয়া দিব। তো কেমনে পাঠাইতেছ, দালাল ধরছ নাকি? দেখো এতগুলো টাকা দিয়া ছেলে বিদেশ পাঠাইতেছ, শেষে আবার মাথায় হাত যেন না দেওয়া লাগে। না ব্যাপারী সাহেব, সাথে তো শ্বশুরের ভাইয়ের পোলাই ওরে নিতাছে, ও নাকি ওখানে খুব ভালো কাম করে, ওরেও সেই কামে লাগায় দিবে। ভালো হলেই ভালো। আচ্ছা বিকাল বেলায় দলিল কেনা নিয়ে আইসো, আর টাকা নিয়ে যাইও। ব্যাপারী সাহেব দোয়া কইরেন, আমি এখন তাইলে আসি। আসসালামু আলাইকুম। একটা কথা বলি, আমার ভাই এত যুবক মানুষ, পরে এইভাবে কাছে টাইনা বসাইবা না, আর যেখানেই যাইবা ওর কাপড়ে যাইবা, মনে থাকবো। যাইবা যাও, না গেলে ভাই না, কাল বাদে পরশু চইলা যাও, যাইও না। শুনো ময়না, আমি তো তোমারে চারবার চাই নাই ময়না। তুমি তোমার মাথাটা আমার বুকে রাখো, অনেক শান্তি লাগবে। আহ কি শান্তি, মনে হয় স্বর্গে আছি। শুনো যাও, ওদিকে বাবার খাওয়ান দিতে হইব, আর বাইরে 200 টাকার বেশি দিও না। আমার এক গ্লাস পানি দাও তো।
তুমি কেমন গো মানুষের হাতটা কি ধইরা রাখবা? ও আমি হাত ধইরা আছি, ঠিক আছে বলো আর আছি। খুব মিষ্টি না? আর চেয়ে অধিক মিষ্টি তুমি। আমি তো মিষ্টি হম ওই আয় কই বাবাই কই মা তো ঘরে আছে, আমি এখন যাই দেখে ফেলি সারুকে। আমার সাথে নিয়ে যাও। আমি এখন যাই, ওরা বিদেশ যাবো, বুঝবার পারতাম। আচ্ছা বুঝছি, বিদেশ না যাইতে টাকার প্রতি এত হিসাব, তাই না? দেখ ভাই, তুই চাইলে আমি কি না করব? আমি বিদেশ যেতেছি কাল লাগিয়া, তবে লাগি আমি যদি না থাকি তুই তুই বাড়ি মানব। আর শুন, মাঝে মাঝে বিদেশ থেকে আমি তোর লাগে টাকা পাঠাবো। ভাই সন্ধ্যার আগে বাসায় ফিরিস, ভাবির দিকে খেয়াল রাখিস, বাবার কথা শুনিস। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি রহিম থাকতে রহমতের কোনো অভাব হইব না। তাই কত্তাও হিকসস ল, এই ল একশো টাকা, পাগল জানি কোন জায়গা। আগে বিদেশে যা, তারপরে দেখমু ঘুরি কোন আকাশে উড়ে আর নাতাই কার হাতে থাকে। আমার নাম হলো চান মিয়া, আমি যা ভাবি তাই করি।
ভাইটার দিকে খেয়াল রাখি। হাসি মুখে ফোন করে আমার সাথে কথা, তুই জানোস তোর মতো সুন্দর বউ থুইয়া আমার বিদেশ যাইতে অনেক খারাপ লাগে। কোনো কারণে যদি আমি শুনি তুই কোনো অঘটন করছিস, তাহলে বিদেশ থেকে আমি আমো না, আমার লাশ আইব। না না, এই কথা তুমি কইও না পাখি, আমি তোরে অনেক ভালোবাসি পাখি, অনেক ভালোবাসি। পাখি রে, সারাদিন কষ্ট করে আইসা তোর চান্দের লাল মুখ যখন দেখি আমার পরাণটা ভুইরা যায়, আর এখন জানি না বিদেশ যে কত কষ্ট করতে শেষবারের মতো তোরে আরেকবার বুকে নিবার চাই পাখি। মা, তোমার গোরে তোমার হাতে দিয়ে গেল বাবা। সুখের আশায় দেশ ছেড়ে বিদেশ প্রবাসী, হার ভাঙা পরিশ্রম তারা করছে দিবানিশি। ও সুখের আশায় দেশ ছেড়ে বিদেশ প্রবাসী, হার ভাঙা পরিশ্রম তারা করছে দিবানিশি। ও একলা খুবই সঙ্গী ছবি বিদেশ যে কঠিন, প্রবাসীদের সময় কাটে শ্রমে রাত্রি দিন, প্রবাসীদের সময় কাটে শ্রমে রাত্রি দিন। Thank you.
ছেলেটা আমি ওর চাকরি দিন। ও সামরে তোমার সামনে একলা পাই আছি রে সব এই মৃদু ভোরে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। পাখিয়ে বসবে এমনি দাঁড়াই দিন পাখি হইতেছে নাকি পাখি দেবে পাখি রাস্তা দেখ। আমার শোনাচ্ছেন পাখি কি করে কে রে পাখি তুমি আইসো তোমার পাখি আইসে তা এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার মনে পড়লো আমার তা তো ঠিক আছে আমার তো সব সময় মনে পড়ে তুমি ভুলে গেছো না আমি তো আবার ভাবছিলাম আমার পাখি কি ফুরুত করে আকাশ উড়া গেল নাকি হচ্ছেই এটা তুমি কি কও যাই হোক আমাদের প্ল্যান কিন্তু সাকসেস হইছে ও পাখি আমরা যেভাবে প্ল্যানটা সাজাইছিলাম ঠিক তাই কিন্তু হইছে হ্যাঁ শোনো না পাখি আর কিছু পাইল না তুমি পাখি যাই কও আমরা কিন্তু সাকসেস পাখি তাই না এই জন্য তো আমি কই আমি তোমার পাখি হইলে তুমি আমার সোনার চান পাখি তোমার নামটা যে চান বাবু হ্যাঁ পাখি তুমিও তো আমার পাখি তাই না গো পাখি শোনো না চলো না আমরা একটু আজকে অন্য জায়গায় বসে আড্ডা মারি চলো পাখি আরে না 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 তুমি বুঝো না কে আমি তো নুকাইয়ে এসে তোমাকে দেখা করতে আমার শ্বশুর শাশুড়ি আগে থেকে একটু বেশি চালাক হয়ে গেছে আর একটুতেই সন্দেহ করে আমি সুযোগ বুঝা তোমাকে দেখা করতে এলাম তুমি জানো পাখি তোমারে না আমি একদিন না দেখলাম আর ভিতরে কেমন জানি পরান পাখিটা ফুরুত ফুরুত করে বুঝছো পাখি আমার চান মিয়া মুখের মধ্যে হাসি রাখবা আচ্ছা পাখি তাহলে আবার কবে দেখাবো পাখি কবে দেখাবো কইলাম না সুযোগ বুঝাই আচ্ছা ঠিক আছে পাখি তারপরে কামে লাগবো আর ওই যে আমগো পাশের গ্রামে রমিজউদ্দিনের দুই পোলা আছে না ওরা এক লগে আছে বুঝছো চিন্তার কিছু নাই কা দেখো একদিন আমগো করিম অনেক বড় হইব তখন আর আমি একটু Twinkle, twinkle, little star, how I wonder where you are. বাড়ির সবাই ভালো আছে তো তোরে যেই টাকা দিছি ওই টাকাতে চলবো হইব মানে দৌড়াইব শুন ভাই আমি যে তোরে টাকা দিছি এইটা যে তোর ভাবি না জানে তোর ভাবি জানলে আমার সাথে রাগ করবো আচ্ছা ঠিক আছে তোমার কি অবস্থা ভাই আছি ভালোই আছি রাখি রে ভাই এখন আমার কাজের সময় হয়ে গেছে আবার পরে কথা গমু ভাই
আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি আমার টাকা পয়সার খবর কি? ব্যাপারী সাহেব, আমার আর কয়টা দিন একটু সময় দেন। দেখো ফজল মিয়া, দেখতে দেখতে তো অনেকটা বছর চলে গেল, টাকা তো অর্ধেক দিলা, বাকি টাকা এই মাসের মধ্যে দিবা, নইলে তোমার বিটা মাটি দখল নিমু, কথাটা মনে রাখো। আচ্ছা আমি দেখতেছি কি যে অহন করি, মাথায় তো কিছু ঢুকতেছে না। আরে ঠিক আছে কইলে হইব, আমি যে ব্যাপারীর কাছ থেকে এতগুলো টাকা ধার কইরা তারে বিদেশে পাঠাইলাম, এই কথাটা কি তার মাথায় রাখতে হইব না? আমি তো আপনার পোলারে সবসময় কই টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও, আপনার পোলা যদি টাকা না পাঠায় তো আমি কি করব? পোলারে বেটা পোলা আমারে আমারে তো সুন্দর মতে ফলাইছে, না কইতাছে সংসারটা ছাইড়া চলে দে, আমি কি টাকা পয়সা মাইছি রে দি? বাবা কই যাইতাছ? জাহান্নামে যাইতাছি। জাহান্নামে যাইতাছ না? পোলা আগে আসুক, তারপর আমি তোমার জাহান্নাম দেখামু। সুখের আশায় দেশ ছেড়ে বিদেশ প্রবাসী, হার ভাঙা পরিশ্রম তারা করছে দিবানিশি, ও সুখের আশায় দেশ ছেড়ে বিদেশ প্রবাসী, আর ভাঙা পরিশ্রম তারা করছে দেবানিশি, ও একটা খুবই সঙ্গী ছবি বিদেশ যে কঠিন, প্রবাসীদের সময় কাটে শ্রমের যৌবনেরই বেশি সময় কাটে বিদেশে, কারো কাছে ভালো আবার কারো পরে রোষে, প্রবাসীদের দুঃখ বোঝে না দেশের লোক, কত প্রবাসীর সংসারে নেমে আসে শোক, ডিউটি শেষে ব্যস্ত দেশে রান্না ক্লান্তিহীন, প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রি দিন, প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রি দিন। পাখি আইতাছে নাকি? কি যে করে না ওই দানি কেমন জানি হয়ে গেছে গা। কইতা বার অপেক্ষা করে আছে না যাই, কি থাক পরে তোর বাড়ি দিয়ে যাব, যা তো মারতেছি। তুমি জানো না, তুমি ছাড়া আমার একদম মন বসে না, শ্বশুর বাড়ির কথা কইয়া
মুডটাই খারাপ করে দিলা। আরে রাখো তোমার মুড খারাপ, আমি হইলাম চান মিয়া, আমি যা ভাবি তাই করি। তুমি দেখো নাই কেমন একটা গেম খেললাম। হাসাই কইছো? গেমটা কিন্তু জব্বর ছিল। তবে এটা তোমার আর আমার দুইজনের প্ল্যান মতে কিন্তু সবকিছু হয়েছে, বুঝছো? সত্যি কথা কইতাছি, আমার না তোমার ছাড়া একা একা ভালো লাগে না। তুমি যদি আমারে না কইতা জোর বিয়ে করো, আমি জীবন আর বিয়ে করতাম না তোমার জন্য। আরে চুপ করো তুমি, এটা তো আমরা একটা প্ল্যান করছি, তাই বইলা কি তোমার আমি ভুইলা গেছি কা নাকি? এই দিন দুপুরে এইভাবে ধইরো না, লোকজন দেখে ফেলে তাহলে তো। আরে তুমি শুধু সবসময় লোকজন লোকজন করো কে? না আমি ভাবছিলাম মনে চাচি ধরে আসে। আচ্ছা এই শোনো না, তোমারে যা যা করছিলাম যা যা কইছিলাম করতে এগুলা সব করছো তো? তোমার কি মনে হয় আমি এটা মিস করবো? আরে লগে বসাইয়া ইটিশ পিটিশ কষ্টা দিয়া ভাব মাইরা এমন বসে আছি, এ তো আমারে টাকা দিছে। আর জানো আমার নামে একা আমি টাকা তুলতে পারবো, নমিনি ওর নামে করতে কইছে, তা করুম না। এই নাও এই টাকা দিয়া তোমার জন্য একটা সুখ নিতে চাইছিলাম, সুন্দর লাগবো তোমারে, তুমি বানাইয়া নিও। হ তুমি যাও। এই শোনো না, আবার কবে দেখা হইব? মিনা খালি বারবার কবে কবে, মনটা কইতেছে তোমারে পুকুরের মধ্যে চুবাই, তাহলে কবে কবে কথাটা যাইব? আমি এখন যাই, কে দেখে ফেলব। আচ্ছা পাখি সাবধানে যাও পাখি। বাজান রে, তোর বাপ গেছিল ব্যাপারীর কাছে, ব্যাপারী কইছে এই মাসের ভিতর টাকা না দিলে আমাকে বিটা বাড়ি সবকিছু কেড়ে নিব। মা আমি প্রতি মাসে টাইম মতো তো টাকা পাঠায় দিছি মা, এত দিনে তো ব্যাপারীর টাকা শোধ হয়ে যাওয়ার কথা, আমার বৌমাই টাকা দেয় নাই। না রে বাজান, তোর বউ যে কইলো তুই অনেক দিন যাবো টাকা পাঠাস না। কি কও মা, তোমার বউ কই? তোমার বউর মার একটু দাও তো। না তোর বউর বউর সাথে কথা বলো না, আমার ঘরে যান। আমার মায়ের টাকা দাও নাই কে? ব্যাপারী বাড়িতে এসে জ্ঞান জ্ঞান করে বিটা বাড়ি তো সব খুয়াম। এই তুমি এসব কি কর, তোমার সব টাকা পয়সা তো আমি আব্বার হাতে বুঝাই দিছি, আর তাছাড়া আমি শুধু কিছু টাকা রাখছিলাম আমার ছোট ভাইরে লুকায় একটা ফোন কিনে দিছি, তাছাড়া তো সব টাকা আব্বারে দিছি। মারে তুমি এই কথা বললা, মা এখন আমার কি ভাববো? না তুমি কাজটা ঠিক করো নাই, সন্দেহ খালি ঢুকাই যাইতেছো ঢুকাই যাইতেছো, এটা কিন্তু ঠিক না। তোমার লগে না রাগ করে থাকুন যায় না, আর তোমারে আমি অবিশ্বাস কেন করবো? তুমি আমার আদরের বউ না, আমার পরাণ পাখি, তোমার সাথে কি আমি রাগ করতে পারি? হাসি কইতেছ? হ আচ্ছা এই শুনো না,
একটা কথা কইতে চাই। আমি না সব করে একটা বলার হার বানাইতে চাই, যেটা আমি দেখছি তোমার খুব পছন্দ হইব। আচ্ছা দেখতাছি আমি কি করতে পারি। একটু সুখের আশায় তারা হলো প্রবাসী, পরিবারের মুখে দেখতে খুশির হাসি, কষ্টের উপার্জনে ব্যাংকে বারে রেমিটেন্স, স্বজন কেহ চায় না জানতে আছে কি ব্যালেন্স, ও চাহিদা না মেটালে স্বজনের মুখ মলিন, প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রিদিন, প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রিদিন। ও জন্মভূমি সহায় সম্বল ছেড়ে পরিবার, দুঃখ ক্লান্তি ব্যথার সাথী হয় না কেহ তার, ঈদ পূজা আর পার্বণে উৎসব নেই তার, গুমরে কাঁদে স্বজনের কেউ গেলে পরপার, কারো আবার দিন কেটে যায় শোধ করতে ঋণ, প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রিদিন, ও প্রবাসীদের সময় কাটে শ্রমের রাত্রিদিন। নারে বাতাম, তোর বউতে কইল তুই অনেক দিন ধরে টাকা পাঠাস না। আমি না সব করে একটা বলার হার বানাইছি, যেটা আমি দেখছি তোমার খুব পছন্দ হইব। আচ্ছা বুঝছি, বিদেশ না যাইতি টাকা পাঠাবি হিসাব, তাই না? বাতাম রে, ব্যাপারে কইছে এই মাসের ভিতর টাকা না দিলে আমাকে পিতা বাড়ি সব কিছু কেড়ে নিবে। আমার নামে অ্যাকাউন্ট করবে কেন? তোমার নামে অ্যাকাউন্ট আর আমার নামে নবুলি, আমরা তো আপনার জন্য দেখি দিবার পৌঁছে দিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা কেমন আছো বাবা? বাবা আমার বাজান, আমার পোলাই করিম কেমন আছে? কি কইলে বাজান? কেমনে কি কইতেছো বাজান? তুমি কি কইতেছো তুমি বাজান? এটা করিমের মা কই শুনছো? করিমের মা
পূর্বের মা, তুমি হাঁপাই গেছো শোনো, তুমি আমি একটু বসো, বসো, আমি গাড়িটা নিয়ে আসি, হ্যাঁ তুমি একটু বসো পাখি, হ্যাঁ আমি এখনই আইতাছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি বসো পাখি, হ্যাঁ আমি এখনই গাড়িটা নিয়ে আসি। আমি আমার পথ মাই পেল লইছি, এত সুন্দর একটা স্বামীর সংসার থুয়া, এত সুন্দর শ্বশুর শাশুড়ি থুয়া তুই আমার লগে আয়া পড়তে পারছস, এমন কি গ্যারান্টি আছে কো তুই যে দুই দিন পর আমার সাইরা যাবি গা না? কইছিলাম তো হুন, তুই এখন যেন আসস না, তুই একটু উপরের দিকে তাকা, ফোন দিস না, রাখ তুই, তুই রাখ।
লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন আমাদের চ্যানেলের।